চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা যারা ওষুধ কোম্পানিতে নিজের কেরিয়ারটা গড়তে চান তাদের জন্য আজকে 10টি ওষুধ কোম্পানির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো এই 10টি ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো, কিন কোন 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 পোস্টে কী কী যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারেন, আবেদনের শেষ তারিখ কত, সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দেবেন। যারা সরকারি চাকরির এবং বেসরকারি চাকরির ভিডিও পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, প্রথমে আপনাদেরকে যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস। এই ওষুধ কোম্পানিতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ চলতেছে। ওকে, এখানে আবেদন করার জন্য মিনিমাম যোগ্যতা হচ্ছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং এসএসসিতে সায়েন্স থাকতে হবে, বয়স হতে হবে সর্বোচ্চ 33 বছর হবে। ওকে, এবং এখানে দেখেন মেডিকেল ডিটেইলস, জেনারিং অপারেশন চ্যালেঞ্জিং, এগুলো যা আছে অর্থাৎ অর্ডার কাটা এবং ওষুধ সম্পর্কে বিস্তারিত বলে সেল করা, এইসব মার্কেটিং জব কিন্তু আপনাদেরকে জানতে হবে ভালো করে। ওকে, সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা যাবেন কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানাগুলো, দিনাজপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, ঢাকা, এই ঠিকানাগুলোতেই আপনারা সরাসরি ইন্টারভিউয়ের জন্য যোগাযোগ করবেন। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে 10টি সার্কুলারেরই লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আরও বিস্তারিত আপনারা দেখে নিতে পারবেন। ওকে, 2 নম্বরে রয়েছে দেখেন একমি ফর হেলথ ভিওজার অ্যান্ড হ্যাপিনেস। ওকে, সো একমি কোম্পানিতে কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে। এখানে আপনাদের মেডিকেল প্রমোশন অফিসার শুধুমাত্র পুরুষ, তারাই এখানে আবেদন করতে পারবেন। এখানে বিএসসি ইন এনি সার্টিফিকেট বা এনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে বিএসসি কমপ্লিট করতে হবে অথবা মাস্টার্স 4 বছরের কোর্সটি কমপ্লিট হলেই এখানে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ এখানে চেয়েছে 30 বছর। সরাসরি ইন্টারভিউর ডেট এবং এখানে তারিখগুলো দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে। ওকে, সো আপনারা এখন এখানে দেখবেন একমি কোম্পানিতে সরাসরি ইন্টারভিউয়ের লাস্ট ডেট হচ্ছে 16 নভেম্বর। ওকে, এরপরে রয়েছে দেখেন রেনেটা লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন। এই কোম্পানিতে সরাসরি দেখেন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রফেশনাল সার্ভিস অফিসারকে নিয়োগ দেওয়া হবে। এখানেও আপনারা সেম প্রসেসে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট হতে হবে, এসএসসিতে আপনাদের স্নাতক সায়েন্স থাকতে হবে এবং সরাসরি আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। এখানে এই যে দেখেন 12 নভেম্বর, দেখেন নভেম্বর 12 স্যাটারডে শনিবার 10টায় আপনারা সরাসরি ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউর ঠিকানাগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সেই ইন্টারভিউর ঠিকানা অনুযায়ী ইন্টারভিউ দিয়ে নেবেন। ওকে, এরপরে রয়েছে দেখেন কেরিয়ার অপরচুনিটি, এটা একটা কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এই কোম্পানিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে, এখানেও কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। বয়স সর্বোচ্চ 35 এবং মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আর সবগুলো ওষুধ কোম্পানিতে কিন্তু একই কোয়ালিটি চাই। ওকে, একই কোয়ালিফিকেশন এবং একই দক্ষতা সব কিছু চাই। এখানে আপনাদের ইন্টারভিউ দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 18 নভেম্বর 2022। ওকে, ইন্টারভিউ দেওয়ার যে অ্যাড্রেসটা রয়েছে এখানে দেখেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, খাজা এনায়েতপুরী, রহুলামিন টাওয়ার, একে দেখেন 17 KM সেফাতুল্লাহ রোড, গ্রিন রোড, ঢাকা 1205। ওকে, সো এটা ছিল এই পর্যন্তই। তারপরে রয়েছে দেখেন জয়েন বিকন ফার্মাসিউটিক্যালসে কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এখানেও কিন্তু আপনাদেরকে সায়েন্স থাকতে হবে এসএসসিতে এবং আপনাদেরকে গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে এবং ইন্টারভিউর যে লোকেশনগুলো রয়েছে এবং তারিখগুলো রয়েছে দেখেন এখানে দেওয়া রয়েছে, লাস্ট ডেট হচ্ছে দেখেন 9 নভেম্বর 2022 তারিখ, আপনারা সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরিটা নিতে পারবেন। ওকে, এরপরে রয়েছে দেখেন মেডিকেল প্রমোশন অফিসার পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এখানেও আপনাদের এখানে কিন্তু দেখেন সর্বোচ্চ বয়স 30 বছর, মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাদের বায়োডাটা, সিভি, পাসপোর্ট সাইজের সকল ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা নির্দিষ্ট যে ঠিকানাগুলো রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, ফরিদপুর, এই যে ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এই ঠিকানাগুলোতেই আপনারা সরাসরি গিয়ে কিন্তু তারিখ অনুযায়ী গিয়ে আপনারা ইন্টারভিউ দিয়ে আসবেন। ওকে, ইন্টারভিউর লাস্ট ডেট হচ্ছে দেখেন 7 নভেম্বর 2022। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, সকল সার্কুলার আগেই পেয়ে যাবেন। ওকে, এরপরে রয়েছে দেখেন অপশন হার্বাল কোম্পানিতে
এটাতেও কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে কিন্তু আবেদনের লাস্ট সরাসরি ইন্টারভিউর লাস্ট ডেট হচ্ছে ফ্রাইডে, মানে শুক্রবার 11 নভেম্বর 2022। ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা অবশ্যই সিভি নিয়ে যাবেন, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন এবং আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট নিয়ে যাবেন। অবশ্যই আপনাদেরকে গ্রাজুয়েট কমপ্লিট হতে হবে, এইচএসসি কমপ্লিট হতে হবে সায়েন্স নিয়ে এবং আপনাদেরকে 30 বছর কিন্তু বয়স হতে হবে। এবং ঠিকানাটা এখানে দেখেন দেওয়া রয়েছে, ইন্টারভিউর ঠিকানাটা এটা দেখে নেবেন। এরপরে রয়েছে দেখেন এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে মেডিকেল প্রমোশন অফিসার পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এটাতেও আপনারা সেম প্রসেসে এইচএসসিতে আপনারা সায়েন্স থাকতে হবে, মাস্টার্স অথবা গ্রাজুয়েট হতে হবে, বয়স সর্বোচ্চ 31 বছর চেয়েছে এখানে। এবং আপনারা এখানে সরাসরি যে ইন্টারভিউ দিবেন সেই ইন্টারভিউর লাস্ট ডেট হচ্ছে এখানে দেখেন 9 নভেম্বর, এখানে 9 নভেম্বরের লাস্ট ডেট। এবং ইন্টারভিউ দেওয়ার যে ঠিকানাটা রয়েছে এখানে দেওয়া রয়েছে, আপনারা এটা পুরোপুরি দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এবং ইন্টারভিউটা দিয়ে দিবেন। ওকে, এরপরে রয়েছে দেখেন নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে দেখেন মেডিকেল প্রতিনিধি এবং মেডিকেল প্রমোশন অফিসার এবং রিজিওনাল সেলস ম্যানেজার, এই তিনটি ক্যাটাগরিতে তিনটি পদেই কিন্তু আপনাদেরকে অনেক অসংখ্য লোককে নিয়োগ করা হবে। আমি একটা কথা বলে রাখি, যতগুলো পদের কোম্পানির কথা বললাম একটাতেও কিন্তু পদ নির্দিষ্ট করা নেই। ওকে, আপনারা সবাই যাবেন, যা তারা তাদের সাধ্যমতো সকলকে নেওয়ার চেষ্টা করবে। এবং এটাতে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সকল কিছু নিয়ে আপনারা সরাসরি এখানে নির্দিষ্ট যে ঠিকানাটা রয়েছে নেপচুন ল্যাবরেটরি যে ঠিকানা, এই ঠিকানাটাতে আপনারা সরাসরি গিয়ে কিন্তু ইন্টারভিউ দিবেন। এবং এই যে ঠিকানাগুলো রয়েছে এই ঠিকানাগুলোতে গিয়ে সরাসরি ইন্টারভিউ দিবেন। ওকে, সর্বশেষ আপনাদেরকে দেখাবো এখানে SKF ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ প্রদান করা হবে এবং এখানে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন কী কী যোগ্যতা হলে, মাস্টার্স থাকলে অথবা গ্রাজুয়েট থাকলে, ফার্মাসিউটিক্যাল যদি আপনার ব্যাচেলার থাকে তাও পাবেন, সায়েন্সে এসএসসিতে সায়েন্স থাকতে হবে, বয়স সর্বোচ্চ 30 বছর। ওকে, ইন্টারভিউয়ের টাইম হচ্ছে এখানে দেখেন 10টা থেকে 1টা পর্যন্ত, ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, রংপুর, রাজশাহী, এই ঠিকানাতে আপনারা ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার এই যে প্রসেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং আপনাদেরকে বলি সকল সার্কুলারগুলোর লিঙ্ক আপনারা কী করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করে দেখে নেবেন বিস্তারিত, তারপর আপনারা আবেদন করবেন এবং আপনারা সরাসরি গিয়ে ইন্টারভিউ দিবেন, কোনো আবেদন করার প্রয়োজন নেই। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।